দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে বাজারের সেরা একটা গরু, বিশাল একটা গরু দেখতে পাচ্ছেন, অনেক বড় সাইজের গরু। গরুটি কার? আপনার? আমারই। আপনার বাসা কোন জায়গায়? আমার বাড়ি কেন্দ্র চকপাড়া। কেন্দুয়া চকপাড়া? কেন্দুয়া চকপাড়া। তার মানে আপনার এই এলাকাতেই বাড়ি? আমার বাড়ি এলাকাতেই। দর্শক এই বিশাল গরুটি দেখতে পাচ্ছেন, উনি এই এলাকারই একজন মানুষ, উনি এই বাজারে গরুটি নিয়ে এসেছেন। বাজারের আমি বলবো বাজারের সেরা গরু এটি, দর্শক দেখতে পাচ্ছেন। আমি এখন ওনাকে জিজ্ঞেস করবো গরুটির দাম কত চাচ্ছেন? চাইছি 4 লাখ। 4 লক্ষ টাকা আপনি চাচ্ছেন? এ পর্যন্ত কত দাম হয়েছে গরুটি? 2,60,000 টাকা গরুটির দাম এ পর্যন্ত হয়েছে। গরুটির ওজন কত হবে আনুমানিক? 10 থেকে 12 মন হবে। 12 মন। দর্শক এই বিশাল আকারের গরুটি আপনারা দেখতে পাচ্ছেন, 10 থেকে 12 মন ওজনের গরুটি আপনারা দেখতে পাচ্ছেন। এটা কোন জাতের গরু? এটা অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া জাতের গরু। দর্শক অস্ট্রেলিয়া জাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বিশাল আকারের হয়ে থাকে। কিরকম রংটা দেখতে পাচ্ছেন দর্শক, অনেক ভালো লাগছে। দর্শক এখন এই ভাইটি আমাকে বাজারের যে সবচাইতে বড় গরুটি এসেছে সেটি আমাকে এখন দেখাবে, আপনাদেরকে আমি দেখাতে নিয়ে যাচ্ছি। দর্শক দর্শক দেখতে পাচ্ছেন যে এটা বাজারের সবচাইতে বড় গরু। এটা গরুটি কালো বর্ণের। এটা কোন জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। দর্শক দেখতে পাচ্ছেন যে গরুটি অনেক চিকচিক করছে। আপনার নাম কি? আব্দুল করিম। বাড়ি কোথায়? বাড়ি পরমানন্দপুর। তাহলে আপনি এই গরুটি কতদিন যাবত লালন পালন করতেছেন? এটা 3 বছর। 3 বছর? একটানা 3 বছর লালন পালন করছেন? আমার গাভীর বাচ্চা। ও, একবারে গাভীর বাচ্চা? একবারে গাভীর বাচ্চা। আপনি এই গরুটি কত দাম চাচ্ছেন? আমি দাম চাচ্ছি 3.5 লক্ষ টাকা। কত? 3.5 লক্ষ টাকা। 3.5 লক্ষ টাকা আপনি চাচ্ছেন? জি। এ পর্যন্ত এই গরুটি কি মানে কেউ দাম করেছে কিনা? দাম করছে 60-70। মানে কত? 60-70? 2 লক্ষ। 2 লক্ষ 60-70, প্রায় 3 লক্ষ টাকার কাছাকাছি। এখানে প্রচুর পরিমাণে গরু রয়েছে দর্শক, বিভিন্ন ধরনের দামের গরু রয়েছে এখানে, ছোট বড় মাঝারি সব ধরনের গরু এই কেন্দুয়া বাজারে আপনারা কিনতে পারবেন। দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় গরু, গরুটি কালো এবং সাদা বর্ণের। গরুটির দাম কত চাচ্ছেন? গরুর দাম 2.5 লক্ষ টাকা চাইছি। 2.5 লক্ষ টাকা চাচ্ছেন? গরুটি এ পর্যন্ত দাম কত হয়েছে? 1.5-2 লাখ টাকা দাম হয়েছে আর কি। 1.5-2 লক্ষ টাকা দাম মানে হয়েছে এ পর্যন্ত। এই গরুটিকা আপনাদের? দর্শক এই গরুটিও অনেক সুন্দর চিকচিক করছে, গরুটির লোমগুলো অনেক বড় বড় দেখতে পাচ্ছেন দর্শক। গরুটি হচ্ছে এই ভাইটির। দাম কত গরু? দাম চাচ্ছে ভাই 1,70,000। 1,70,000 টাকা দাম চাচ্ছেন? হ্যাঁ ভাই। এ পর্যন্ত কত টাকা দাম হয়েছে? 1,50,000 দাম হয়েছে। 1,50,000 টাকা দাম হয়েছে। হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন গরুটি 1,50,000 টাকা দাম হয়েছে, ক্রেতারা দাম করেছে। দর্শক এই বিশাল খয়েরি রঙের গরুটি, আসলে লাল এবং খয়েরি রঙের গরুর চাহিদা মানুষের খুব বেশি থাকে এবং দামটা অনেক বেশি থাকে। কোরবানির পশুর তো আসলে সৌন্দর্যই বেশি প্রয়োজন। তাতে কি এবার কি পশুর দাম কি বেশি না কম? কম। কম? ও, এই কি গরু কি এবার বেশি, খুব বেশি হয়েছে না কম? বেশি। গতবারের চাইতে এবার খুব বেশি পরিমাণে গরু? ওই রকমই আছে আগের মতোই, মানে বাজার কম। দর্শক এবার গরুর বাজার খুবই কম, বিক্রেতারা যে হারে তারা খরচ করেছে, দর্শক আমি তাদের কাছে জানতে পারলাম, তাদেরকে সেই খরচের মূল্যটা তারা পাবে কিনা সেটা এখন চিন্তার বিষয়।